জমিতে আসলাম। তো জমিতে এক সপ্তাহ আমাদের মোটামুটি অনেকগুলো বীজ ফলন চলে এসেছে, আপনাদেরকে আমি দেখাবো কি কি বীজের ফলন এলো। এই হচ্ছে, এই বেডে ছিল মূলা শাক, মূলা দেখতে পাচ্ছেন, মূলা মাশাল্লাহ, আমাদের মূলা অনেকগুলো চারা হয়েছে, পুরাটা তুলছি না। এই দিকে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে লাল শাক, এই বেডটায় পুরাটাই লাল শাক করা। লাল শাকেরও চারা চলে এসেছে, এইদিকেও লাল শাক আসতেছে, ডাটা শাক বা লাল শাক, এটা খুব সম্ভবত ডাটা বা লাল শাক, আমার একজাক্টলি মনে নাই। এইটাতে হচ্ছে পালং শাক, দেখি আমরা পালং শাক গুলো আসতেছে। আর এই দিকে আমাদের চলে এসেছে এই যে কুমড়া, কুমড়ার চারা, এগুলো হয়তো বা কেঁচা কুরপিচ্চা বা কুমড়া, আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। এগুলো হচ্ছে খুব সম্ভবত বিন, এই চারাগুলো, এগুলোরও বেশ কিছু চারা এসেছে। ওই যে ওই চারাটা বড় হয়েছে মাশাল্লাহ, ওইদিকেও বেশ কিছু চারা এসেছে, চলেন আপনাদেরকে নেই ওদিকটায়। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা বিন বা লম্বা শিম, এই যে এখানে একটা নতুন চারা এসেছে। এখানে আরো একটা সিম চলে এসেছে। সবাই দোয়া করবেন, ফিনল্যান্ডে আমাদের যে সামার কৃষি যেটা আমরা করছি, আমরা যেন ফসলটা ভালোভাবে তুলতে পারি। সো এইভাবেই প্রতিদিন আমরা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আসি, তারপর জমিতে আগাছা পরিষ্কার করি, পানি দেই, এবং ঠিক রাতের বেলা এভাবেই আমরা বাসায় আবার ফেরত যাই, খামারি বা কৃষিজীবী মানুষের মতো। এখন বাজে রাত 22:19 বা রাত 10:19, 28 তারিখ আজ। তো আপনাদের সাথে আমার এই কৃষি কাজের অভিজ্ঞতা বা আমাদের যে সামার কৃষি সেটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।